আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি হসপিটাল এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নাম দুটি আসলে আপনাদের সাথে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। আপনারা সকলে এই নাম দুটির সাথে পরিচিত এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার তার নিজের যে অভিজ্ঞতা, তার যে কর্মদক্ষতা, সেটা দিয়ে উনি সবার কাছে আসলে পরিচিত, সবার ভালোবাসার পাত্র উনি। দর্শক, বর্তমান সময় আমরা আসলে আমাদের এই সমাজে অনেক ধরনের রোগী দেখতে পাই, তার ভিতর এপিডেমিক হারে বেড়ে গেছে স্ট্রোক। এখন দেখা যাচ্ছে যে একটা সময় আসলে আমাদের ভিতর ধারণা থাকতো যে হয়তো একটু বয়স্ক যারা বা বার্ধক্যজনিত কারণে অনেকেই দেখা যাচ্ছে যে স্ট্রোকের কারণের শিকার হতেন বা অনেক বেশি স্ট্রেসে থাকার কারণে তারা স্ট্রোক করেন। বাট এখন দেখা যাচ্ছে অনেক অল্প বয়সেও অনেকেই তারা স্ট্রোক করছেন এবং এই স্ট্রোকজনিত কারণে অনেকেই দেখা যাচ্ছে শরীরের এক পাশ অথবা কারো কারো ক্ষেত্রে পুরো শরীরই প্রায় অচল অবস্থা তৈরি হয়, প্রায় প্যারালাইজড হয়ে যান, নড়াচড়ার একদম শক্তি হারিয়ে ফেলেন। এই ধরনের অসংখ্য রোগী আছেন এবং এদেরকে যদি আমরা সঠিক সময়ে একটি সঠিক ট্রিটমেন্ট দিতে পারি, ইমিডিয়েটলি যদি তাদেরকে ট্রিটমেন্টটা দিতে পারি, অনেক ক্ষেত্রে এদেরকে আসলে ফিরিয়ে আনা সম্ভব। দর্শক, আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আমাদের একজন বোনকে, যিনি 2021 সালে উনি স্ট্রোক করেছিলেন এবং ওই সময়টা আমরা জানি যে পুরো বাংলাদেশে অলরেডি কোভিড পুরো ছেয়ে গিয়েছে এবং সবগুলো হসপিটালের অবস্থাই খারাপ, কোথাও যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কোথাও আপনি চিকিৎসা পাবেন ঠিক ওরকম অবস্থাতেও ছিল না। ঠিক ওই সময় ওনারা কী করেছিলেন, কতটা হেল্পলেস অবস্থা হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে ওনারা কী ধরনের ট্রিটমেন্ট পেয়েছিলেন, আসুন দর্শক একটু ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু শুনবো ওনাদের কাছ থেকে। তার আগে দর্শক একটু আসুন ওনাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শাহিদ আক্তার। শাহিদ আক্তার, আপনার বাসা কোথায়? আসাম মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের কোথায়? দিঘির পাড়ে। আচ্ছা, আমরা জানি যে আপনি 2021 সালে আপনি স্ট্রোক হয়েছিল, আমাদেরকে যদি একটু ওই দিনের ঘটনাটা বলেন যে কি হয়েছিল সেই দিন। ওদিন আসলে আমার দেওয়ারের বাচ্চাকে আমি পড়াইছিলাম, মাগরিবে পড়ে আর কি, পড়ানোর পরে ওরকে ছুটি দিয়ে দিছি। তারপরে আমি বসা আমার বেডরুমে আর কি বসে টিভি দেখতেছি, তারপর পরক্ষণ ওই আশা করছি আমার একটা চিপস দিল। আচ্ছা, দেওয়ার মেয়ে আসা একটা চিপস দিল, প্যাকেটটা কিন্তু খোলাই, বলো কি কাকি তুমি এটা খাই ফেলো। আচ্ছা, তো আমি চিপসটা নিতে গেছি, মানে খোলাই, আমি হাতে নিতে গেছি আর না উঠাতে পারি না। আচ্ছা, চিপস আর উঠাতে পারতেছি না। মানে অলরেডি আপনি যে স্ট্রোক করেছেন আপনি সেটা বুঝতেই পারেননি? না না, যে চিপস উঠাতে গিয়ে তো হাত শিশির করতেছে আর মাথা দিয়ে ঘাম ঘাম পড়তেছে, কিন্তু মানে আমার কাছে তো কেউ তো চলে গেছে, আমি এই কারণে ডাকবো আর আমার তখন এটাও রিসেস নেই যে ওকে ফোন দিব। কাউকে ডাকবেন বা কাউকে ফোন দিবেন সেই রকম অবস্থা নেই, বাসায় অলরেডি জ্ঞান আছে কিন্তু ওই খেয়ালটা নাই যে একটা ওকে একটা ফোন দেই। হুম হুম হুম। তো যখন রাত্রি 10টা বাজে আসলো, এই কিছুক্ষণ আপনি ওইভাবেই পড়েছিলেন? আমি খাটে শুয়ে ছিলাম। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই শেয়ার আমি শেয়ার হয়েছি, তারপরে আমার দিকে তাকায় দেখলো যে আমি কেমন যেন আর কি, অন্যদিন তো বিসর্জনে গুছানো থাকে, আজকে তো আর গুছানো নাই। তারপর আমার দিকে তাকায় একটু অবাক হলো, আবার বললো যে কি হয়েছে, তার কাছে গেল, তো বুঝতে পারছে স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক আছে। তারপর ওর খালা আছে কাছে, ওর খালারে ফোন দিল, তখন রাতে 11টা বাজে, খালারে ফোন দিল, খালা আসছে, তারপরে আসা, তারপরে আমার আমার ভাই আবার মুন্সিগঞ্জ সদরে, আমার ভাই আবার অ্যাম্বুলেন্স পাঠা দিছে। তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে তারপর মুন্সিগঞ্জ সদরে নিল, সদরে রাখলো না। আচ্ছা, তারা বললো যে ঢাকা নিয়ে যান। আচ্ছা, মানে তাদের কাছে তখন ওই ফ্যাসিলিটিস ছিল না যে আপনাকে কোনো ট্রিটমেন্ট দিবে। হ্যাঁ, তারা বললো ঢাকা নিয়ে যান, তার রাতারাতি সে ঢাকা নিয়ে আসলো। অলরেডি তখন কিন্তু বাংলাদেশে পুরো কোভিড চলছে, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। তখন ঢাকা কোনো হাসপাতালে ভর্তি নিয়ে না সিট খালি নেই। আচ্ছা, মানে প্রত্যেকটা হসপিটালে আপনার রোগী আর রোগী, তাহলে রিটার্ন আবার মুন্সিগঞ্জে পারে, সেই রাতারাতি আবার মুন্সিগঞ্জে আসলো। আচ্ছা,
মানে রাস্তা ছেড়ে ভোর চারটা মানে ভোর সকালই হয়ে গেল। বাসে আসলাম, আসার পরে তারপর মুন্সিগঞ্জের ডাক্তার দেখালাম, হঠাৎ করে যখন এই অবস্থা হলো মুন্সিগঞ্জে গেলেন, থেরাপি দেওয়ার কথা বললো, তো সেখানে কি কোনো থেরাপি দিয়েছিলেন? হ্যাঁ, থেরাপি দিয়েছি। সেটাতে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছিল? তারপরে কি করলেন? তারপরে আবার তখন প্রথমে তো অবস্থা আমি বাসায় এসে দুইবার করাইতো, মানে বাসায় যখন আমি একটু দাঁড়াতে পারি তখন আবার যাইয়া করতাম। তারপরে কি করলেন? তারপরে স্যারের সাক্ষাৎকার দেখি ইউটিউবে। মানে কেন স্যারের সাক্ষাৎকার? যেখানে থেরাপি দিচ্ছেন মনে হচ্ছে আরেকটু উন্নত চিকিৎসা দরকার, আরেকটু ভালো কোনো চিকিৎসা দরকার। আবার আমার আপা এখানে ট্রিটমেন্ট নিয়ে গেছে। আচ্ছা, আপনার একজন বোনও এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন? হাতে ব্যথা ছিল। আচ্ছা, উনি কি এখন সুস্থ আছেন? ভালো আছেন? সুস্থ, ওইদিন আমার দেখা গেল আশা। আচ্ছা, তো ওনার পরামর্শে আপনি তখন সিদ্ধান্ত নিয়েছেন যে ডিপিআরসি হসপিটালে আসবেন। স্যারের কাছে যখন প্রথম আসলেন, স্যার আপনাকে দেখলেন, কি বলেছিলেন মনে আছে? স্যার বললো যে মানে স্যার তো প্রথম ভর্তির কথা বললাম, তো দেখাতে আসছি, প্রথমে দেখা দেবো তারপরে দেখা যায় স্যার কি বলে। তারপরে স্যার বলে এক মাসের ভর্তি দিল আর কি। আচ্ছা, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন? আরো রোগী ছিল, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে বা তাদের সুস্থতার হার কেমন ছিল? ভালো। অসংখ্য রোগী আছেন, আপনার যেমন একজন বোন ছিল তার মাধ্যমে আপনি জানতে পেরেছেন স্যারের কথা, অসংখ্য রোগী আছেন না, তাদের জন্য যদি কিছু বলেন যে স্যারের চিকিৎসা সম্পর্কে। আমি বলবো যে স্যার এখানে আসা যারা চিকিৎসা নেয় সবাই, স্যারের ব্যবহারও খুবই ভালো আর এখানে চিকিৎসাও খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আমি এটাই বলবো। দর্শক বরাবর যে কথাটা সবসময় আপনাদেরকে বলে আসি, এই চিকিৎসা বলেন এই পুরো ব্যবস্থাটাতে পরিবারের সদস্যদের ভূমিকা অপরিসীম, এটা বলে শেষ করা যাবে না। শুধুমাত্র তাদের যে মনোবল, তারা যে শক্তিটা জোগায়, সেটার কারণে কিন্তু এই রোগী কেরুলা সুস্থ হয়ে ওঠেন। দর্শক, ওনার হাজব্যান্ড যার পুরো তত্ত্বাবধানে উনি চিকিৎসাতে ছিলেন এবং তার প্রচেষ্টাতেই কিন্তু আজকে উনি সুস্থ আছেন, একটু ওনার সাথেও কথা বলবো। কি হয়েছিল, কি কি করেছিলেন, আজকে কেমন দেখছেন, আসেন দর্শক একটু আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সহধর্মিনী যেটা কিছুদিন আগে উনি বলেছিলেন যে আপনি বাজারে ছিলেন, বাজারে ব্যবসার কাজে আপনি ছিলেন, সেখান থেকে যখন আপনি এসেছেন দেখেছিলেন যে উনি অসুস্থ হয়ে পড়ে আছে, একটু ছোট করে যদি ওই সময়কার কথাটা বলেন, কি কি করেছিলেন আপনারা তখন? আমি গিয়ে দেখি উনি তার শরীর দেখা যায় খারাপ অবস্থা চলে গেছে। সে আমাকে হাতে ইশারাতে হতে আমি বুঝতে পারছি সে কোথাও একটা সমস্যা আছে, সমস্যা দেখা গেছে। ওই মুহূর্তে আমি বাসায় তৈরি না করে ওর আগে মুন্সিগঞ্জ নিয়ে আসলাম, মুন্সিগঞ্জ থেকে টাকা নিয়ে আসলাম। টাকা কোনো টাকায় করোনার অবস্থায় চিকিৎসা নিতে পারি নাই, যাতে আমাকে রিটার্ন করছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ নিয়ে আমি ওই মুন্সিগঞ্জের ডাক্তারের সাথে কথা বলে ও থেকে আমি খেলাপি দিলাম। সে তার ডাইন হাত মতো ডাইন সাইড মানে প্যারালাইসিস মতন চলে গেছিলো। তার আবার যে আপনি এদিকে তো এক মাস খেলাপি করেন, আমি ওদের সাথে একটা কথা বলে খেলাপি দিলাম। তারা সর্বোচ্চ 21-22 দিনের মাথায় তারা একটু হাঁটা চলাফেরা করতে পারছে। তারপর আমি আস্তে আস্তে তাদের চিকিৎসা চালাই গেছি।
এই পথে আমি আর কি তাদের চিকিৎসা চালাই নেওয়ার পর আমি মাঝখান দিয়ে প্রায় বছর খান একটু গ্যাপ রেখেছিলাম সমর্থন অবস্থার কারণে। এই জন্য তারপরে বা এই হসপিটালে আমার কোনো যোগাযোগ ছিল না, যে কোনো অথবা কোনো কারো মাধ্যমে পাইছি। যোগাযোগ হওয়ার পরে মানে 13 বছর মাঠে আমি আবার আপনাদের সাথে সাক্ষাৎকার নিয়ে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখাইলাম সবুদুল্লাহ ভাই। সাড়ে দেখার পরে সারে বলল যেখানে হসপিটাল এক মাস ভর্তিতে রাখেন। এক মাস আমি চিকিৎসা করেছি, তখন যে রোগী বলে কতটুকু রোগী সুস্থ রোগী জানতে পারে। ওভারঅল এমনি কেমন দেখছেন আগের থেকে, আগের তুলনায় এখন কেমন দেখছেন? আগের তো থেকে তো ভালো আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য মানুষ আছেন স্ট্রোকজনিত সমস্যা বলেন, পক্ষাঘাতগ্রস্ত বলেন, অথবা আপনার দুর্ঘটনাজনিত কারণে যারা এই ধরনের অসুস্থতা পড়ে যান, দেখা যাচ্ছে স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না, বিকলাঙ্গ হয়ে যাচ্ছেন, বা অনেকে দেখা যাচ্ছে যে প্রায় গৃহবন্দী হয়ে যাচ্ছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তাদের জন্য বলছি চিকিৎসা আছে, চিকিৎসা করুন, অবশ্যই সুস্থ হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।